অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে গরু পাচার কাণ্ড এবং কয়লা কাণ্ডে তল্লাশি সিবিআই এর, এবং এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে, ব্যবসায়ী বিনয় মিশ্রার নাম উঠে আসছে। ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে, সকাল 7:30 থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। বিনয় মিশ্রা, যার বাড়িতে এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা দল, তার তিনটি বাড়ি, লেফটাউনের বাড়ি, রাসবিহারীর বাড়িতে তো গোয়েন্দারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ইনি আরেকটি বাড়িতে চালাচ্ছেন। আপনার এই মুহূর্তে যে ছবি দেখছেন সেই চব্বিশ ঘন্টার পর্দায়, পাঁচতলা বাড়ি, বিনয় মিশ্রার ব্যবসায়ীর বাড়ি। অনেকদিন ধরে, কিন্তু অনেকদিন থেকেই রাডারে ছিলেন বিনয় মিশ্রা, তার বাড়িতেই এই মুহূর্তে সরাসরি চলে যাব। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, বিক্রমের কাছে চলে যাব। দেখো, আন্তর্জাতিক গরু পাচার কাণ্ড বা আন্তরাজ্য কয়লা পাচার কাণ্ডে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত করেছে তার মধ্যে সব থেকে বড় সড় ডেভেলপমেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, তা হলো বিনয় মিশ্রার বাড়িতে তল্লাশি অভিযান। এই মুহূর্তে আমরা রাসবিহারী এভিনিউতে বিনয় মিশ্রার সেই পাঁচতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেখানে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা, সিবিআইয়ের গোয়েন্দারা তারা ঢুকেছেন, তারা সিআরপিএফ জওয়ান নিয়ে ঢুকেছেন এবং তার ওয়ারেন্ট নিয়ে তারা ঢুকেছেন। আমি একবার সরাসরি আমার ক্যামেরা পার্সন চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, এই সেই বাড়ি যেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। তুমি দেখতে পাচ্ছ যে এই বাড়ির মধ্যে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। ভোর 5:30 সময় তিনটে টিম বেরিয়েছে, তিনটে বড় সড় টিম বেরিয়েছে, যারা কিন্তু শুধুমাত্র এই বাড়িতে নয়, আরো দুটি বিনয় মিশ্রার বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। সামনেই সিবিআই পুলিশের যে গাড়ি, সেই পুলিশের গাড়ি রাখা আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে গরু পাচার কাণ্ড বা কয়লা পাচার কাণ্ডে কিন্তু প্রথম থেকেই সিবিআই র্যাডারে ছিল এই বিনয় মিশ্রা। কিন্তু সমস্ত তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ একত্রিত করে তারপরে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা আজকে তল্লাশি অভিযানে নেমেছে, কার্যত সার্চ ওয়ারেন্ট নিয়েই তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর। এবং সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত করছে, যেখানে প্রাথমিকভাবে তারা সেপ্টেম্বর মাসে এরাজ্যে গরু পাচার কাণ্ডে একটি এফআইআর করে, এবং নভেম্বর মাসে তারা দুটি জোড়া এফআইআর করে, যেখানে কিন্তু আমরা দেখেছি যে একদিকে গরু পাচার কাণ্ডে একজন কমান্ডান্ট র্যাঙ্কের অফিসার সতীশ কুমারকে গ্রেফতার হতে এবং অন্যান্য বিভিন্ন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে এনামুল হক, তাকেও পর্যন্ত সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। অপরদিকে কয়লা কাণ্ড, আমরা দেখেছি যে এক যুগে রাজ্যসহ বিভিন্ন রাজ্যে, চার রাজ্যের 45টি লোকেশনে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল, মূল অভিযুক্ত অনুপ লালার খোঁজেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালিয়েছিল। অনুপ লালার একটি ডায়েরি পাওয়া গিয়েছে, এনামুল হকের একটি ডায়েরি পাওয়া গিয়েছে, বিভিন্ন লোককে তারা জিজ্ঞাসাবাদ করেছে, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন বিএসএফ এর অফিসার, এমনকি ডিআইজি পদ মর্যাদার অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কাস্টমসের অফিসারদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ বা যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, বিভিন্ন তল্লাশিতে কেন্দ্র করে যে নথিপত্র পাওয়া গেছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো গোবিন্দ আগরওয়াল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি অভিযান চলে, যারা গরু পাচার বা কয়লা পাচারের সঙ্গে যুক্ত বলে সিবিআই সন্দেহ করে, তাদের কাছ থেকে পাওয়া তথ্য, নথি এবং যে সাক্ষ্য প্রমাণ বা তথ্য প্রমাণকে একত্রিত করে তারা কিন্তু বিনয় মিশ্রার বাড়িতে আজকের এই তল্লাশি অভিযান চালাচ্ছে। বছরের শেষ দিনের এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে সিবিআই মনে করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে তদন্তের ট্রেল যদি আমরা দেখি, তাহলে কিন্তু সব থেকে বড় ডেভেলপমেন্ট এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায়, তা হলো বিনয় মিশ্রার বাড়িতে তল্লাশি অভিযান। এই বিনয় মিশ্রা কিন্তু একজন রাজনৈতিক যে প্রভাবশালী ব্যক্তি, তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং তার সঙ্গে সঙ্গে ডিরেক্টরেট অফ সিকিউরিটি থেকে তিনি কিন্তু এক্স ক্যাটাগরি সিকিউরিটি পর্যন্ত পায়। সেই জায়গায় দাঁড়িয়ে বিনয় মিশ্রার বাড়িতে আজকের এই তল্লাশি অভিযান, বিশেষ করে বিধানসভা নির্বাচন সামনেই, তার আগে কিন্তু একদিকে যেরকম রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারে আর কি কি ডেভেলপমেন্ট হয় বিক্রম, অবশ্যই তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। আপাতত তোমাকে ধন্যবাদ।